সরকারি রেশন দোকানের পণ্য সামগ্রী খোলা বাজারে চড়া দামে বিক্রি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ক্রেতা থেকে উপভোক্তা সকলে মুগ্ধকালেন। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল আরামবাগ শহর। স্থানীয় সূত্রে জানা গেছে, আরামবাগ শহরের ব্লকপাড়া এলাকায় চলছিল রেশনের পণ্য সামগ্রী বিনামূল্যে দেওয়ার কাজ। দেখা গেল, উপভোক্তারা বিনামূল্যে সামগ্রী নিয়ে এসে হুড়োহুড়ি করে রেশন দোকান থেকে ঢিল ছোড়া দূরত্বে পণ্য সামগ্রী চড়া দামে বিক্রি করছেন। ক্যামেরা দেখেই কোনক্রমে পালানোর চেষ্টা করলেন তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের সদুত্তর দিতে পারলেন না কেউই। দেখুন উপভোক্তাদের কার্যকলাপ। এই যে রেশন থেকে তো মালগুলো আনলে, তারপর কি করলে তোমরা? আর রেশন থেকে এনে এখানে বিক্রি করছে কেন? ক টাকায় কিনেছিল, ক টাকায় বিক্রি করলে? এদিকে তাকো, কত করে কিনছেন এগুলো আপনারা যদি একটু বলেন, কারা দিয়ে যাচ্ছে? দেখুন আমার কাছে, আমি যেই আজকে কত হচ্ছে সবাই নিচ্ছে, আমি ওই জন্য আর কিনছি। গম কত করে কেজি নিলেন? আমি 13 টাকা কিলো নিয়েছি। আর বাজারে কত কিরকম বিক্রি হবে মোটামুটি আপনার? দেখুন আমি সেরকম, আমি তো আমি 6-7 টাকা করে দিচ্ছি। বেকার ছেলে কী করবে? বেকার ছেলে তো কিছু করে খেতে হবে, কাজকর্ম তো নেই। হ্যাঁ, ওই জন্যে আমি 13.5 টাকা করে আমি আবার নিয়ে রাখি, কেউ যদি আসে তারপর আমি দিই। এগুলো তো কন্ট্রোলের মাল নাকি? এগুলো কন্ট্রোলের মাল তো। হ্যাঁ, আমি জানি না কোথা থেকে কে না দিচ্ছে, আমি জানি না এখানে দিচ্ছে, ওই জন্য আমি নিচ্ছি আর কি। এই ব্যাপারে ক্রেতাও অবশ্য স্পিক টি নট। বলছি দাদা, এই যে মালগুলো কোথা থেকে কি নিচ্ছেন এগুলো যদি একটু বলেন। এই যে গম, আটা, চাল, এগুলো এগুলো তো রেশনের মাল, কীভাবে কি নিচ্ছেন এগুলো? দোকান আছে, হ্যাঁ দোকান আছে। হ্যাঁ দোকান আছে, কোথেকে নিচ্ছেন, কাদের কাছ থেকে নিচ্ছেন আপনি? এগুলো বেশি আর, হ্যাঁ এগুলো তো রেশনের মাল। স্থানীয় রেশন ডিলার বলছেন বিষয়টি তার জানা নেই, তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন। PMJSY শুধু গম দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে নর্ম্যালের গমটা, নর্ম্যালের গম সব দেওয়া হচ্ছে। এগুলো কিরকম কি রেট? না রেট কিছু নেই, সবই ফ্রি। ওটাও বলতে পারবো না, শুনুন তার জিনিস সে কি করছে না করছে আমাদের জানার দরকারও নেই, আর আমরা সব খুঁজে নিই। হ্যাঁ সে নিচ্ছে, নিয়ে এই ঘটনা কেবল আরামবাগ শহরের ক্ষেত্রে না, মহকুমার বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটছে। বারে বারে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও সুরাহা হয়নি, এমনটাই দাবি করছেন আরামবাগ মহকুমার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ ঘোষ। আটাগুলো কয়লা কিনে বিভিন্ন ভাবে পাবলিকের কাছ থেকে নিয়ে ওরা বিভিন্ন জায়গায় এজেন্ট আছে, ফোরে এজেন্ট যাকে বলে, ফোরে এজেন্ট। তার এর জন্যে আমরা কিছুদিন আগে কন্ট্রোলার ম্যাডাম তখন ছিলেন, তখন আমরা লিখিত দিই SDOকে দিই, SDBOকে দিই, প্রত্যেক আরামবাগ মহকুমায় যতগুলো থানা আছে প্রত্যেক থানাকে জানাই যে এই মালগুলো ফোরেরা যে কিনছে সেই মালগুলো ঘুরিয়ে ফিরে সেই পচা আটা ডিলারদের ঘরে হাজির হয়ে যাচ্ছে, কারণ ওই মালগুলো ঘুরিয়ে ফিরে সেই গোডাউনে যাচ্ছে, সেই ফার্মে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে বিভিন্নভাবে সেই আটাগুলোই চিকচিকেগুলো ছিঁড়ে দিচ্ছে, দিয়ে নতুন করে আটা সেই ডেট দিয়ে নতুন করে ওই আটাটাকেই নতুন প্যাকিং করে ছেড়ে দিচ্ছে। এতে মানুষের জীবনহানি হতে পারে, কারণ ওই পচা আটা খেলে যে কোনো সময় মানুষের রোগ লাগা হবে, সেই রোগ লাগা হলে মানুষের জীবনহানি হবে। এই নিয়ে আমরা অনেকবার বলেছি যে ওই ফোরেগুলোকে ধরা হোক, ওই ফোরের যে এজেন্ট আছে তাদেরকে ধরা হোক, এবং তাদের নাম দিয়ে বিভিন্নভাবে বলেছি যে ডিএমকে পর্যন্ত জানিস, আমরা লিখিত দিয়েছিলাম তো সবচেয়ে কথা, SDOকে জানিয়েছিলাম, কন্ট্রোলারকে জানিয়েছিলাম, তখন তা সত্ত্বেও কিছু কাজ আমি এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই এজেন্ট বা ফোরেদের আইনগত ব্যবস্থা হয়, প্রশাসন যাতে লক্ষ্য রাখে। মহকুমার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সমস্ত বিষয়টি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, এখন দেখার কি পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট দপ্তর। নিউজ আজ বাংলা, আরামবাগ।
সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।